আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্প্লিটারের ভেতরের কাজ কী এবং কাবলারের ভেতরের কাজ কী, কাবলার কীভাবে কানেকশন দেয়, স্প্লিটার কীভাবে কানেকশন দেয়। চলুন শুরু করা যাক। ধরে নিলাম এটি একটি কাবলার। তা কাবলারের ভেতরের কাজটি হলো ধরেন এমন, ধরেন এখান থেকে ইন ইন আউট, এখান থেকে ইন এবং আউট, এখান থেকে ইনপুট হলো ধরেন যে ধরেন 80 ডিবি, এখান থেকে 80 ডিবি গেইন ইনপুট করা হলো। এর কাজটি হলো এখান থেকে আপনার একটি লাইন এইভাবে এসে একটি কয়েল হয়ে এভাবে ঘুরে এখানে যাবে, এটি হলো সরাসরি চলে গেল আউটপুটে। আর এখানে বিয়ারতে যে বের হবে, এখানে হলে একটি এখান থেকে একটি পিএফ থাকবে, এই যে এখানে পিএফ থাকে, এখানে 404 পিএফ থাকে, এটারও একই সেম অবস্থা। এইভাবে আপনার এখান থেকে সংযোগ এসে এখানে একটি পিএফ, এখান থেকে সংযোগ এসে এখানে একটি পিএফ, এখান থেকে সংযোগ এসে এখানে একটি পিএফ, এইভাবে যে বিয়ার, এটাও বিআর, এটাও বিআর, এটাও বিআর, কাবলারের কাজটি হলো এখান থেকে আউটপুট ইনপুট হয়ে এই ইনপুট দিয়ে এখানে একটি কয়েলের মাধ্যমে সরাসরি লাইনটিকে এখানে আউট করে দিয়ে চলে যাবে, আর এখান থেকে লাইন পিএফের মাধ্যমে এখানে 10 ডিবি গেইন কমে দিয়ে এখানে আমরা টিভিতে লাইন দেওয়ার জন্য যে লাইনটি আমরা ব্যবহার করি সেখানে লাইনটি পৌঁছে দেবে। এটারও একই সিস্টেম। এভাবে এই কাবলারের কাজটি টোটাল মনে করেন এইভাবে এই সিস্টেমে কাজ হয়। এবার আপনাদেরকে দেখাবো স্প্লিটার, স্প্লিটারের ভেতরে কাজটি কী রকম হয়ে থাকে। স্প্লিটারের ভেতরের কাজটি হলো ধরে নিলাম এটি একটি স্প্লিটার, ধরে নিলাম তিন মাথা দিয়েই বুঝাই, ওয়ান ওয়ে স্প্লিটার একটি আপনাদেরকে বুঝাই, ওয়ান ওয়ে বুঝালে আপনারা সবগুলো একই সিস্টেম, সব স্প্লিটারই কাজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরে নিলাম এটি ইনপুট, ইনপুট এখানে আউট, এটাও আউট, এখানের যে কাজটি আছে এখান থেকে একটি লাইন ইন হবে, এখান থেকে বাইর হয়ে এখানে একটি কয়েল হয়ে এই ভেতরে ঢুকবে, আবার এখান থেকে আরেকটি তার এখানে কয়েল হয়ে এই দিক দিয়ে বের হয়ে যাবে, আর আরও একটি যদি এখানে আপনার আউটপুট থাকে সেম একই প্রসেসে এখান থেকে একটি লাইন বা এখান থেকেও হতে পারে এইভাবে একটি কয়েলের মাঝখানে দিয়ে এখানে চলে যেতে পারে। সেম প্রসেসে যত মাথাই হবে স্প্লিটারের সব মাথারই কাজ কিন্তু একই, এখান থেকে ইন হবে, এখান থেকে ভাগ হয়ে সবগুলোকে
আলাদা আলাদা ভাবে ভাগ করে দেবে। এখানে যদি আমরা 70 dB গেইন ঢুকাই, এখানে 2-1 dB লস করে এখানে বের হবে, অর্থাৎ এখানে যা ঢুকবো এখানেও তাই বের হবে, অর্থাৎ লাইনটাকে আলাদাভাবে ভাগ করে দেওয়ার খাতিরে আমরা এই স্প্লিটারটিকে ব্যবহার করি। তা আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটি লং হয়ে যায়। তা আপনাদেরকে যদি সামান্য কিছু বুঝাতে পারি তাতেই আমি নিজেকে সার্থকতা মনে করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আপনাদের সাপোর্ট পেলে আমরা আসলে ভালো ভালো ভিডিও উপহার দিতে সক্ষম হই। তা ধন্যবাদ, সবাইকে ভালো থাকেন।